সালামু আলাইকুম, সবাইকে সুপ্রভাত। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইতিহাস বিষয়ক একটা ক্লাসে। আজকের ভিডিও লেসেনটাতে আমরা মিডওয়ের যুদ্ধ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি মিডওয়ের যুদ্ধটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ, যেটা দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা জানি যে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে তিনটা আঞ্চলিক এলাকায় সংগঠিত হয়েছিল, আমরা ওইটাকে বলি থিয়েটার। তিনটা ডিফারেন্ট থিয়েটারে যুদ্ধটা হয়েছিল। একটা মূল যুদ্ধ হয়েছিল ইউরোপে, ইউরোপিয়ান থিয়েটার। একটা বড় অংশ হয়েছিল এশিয়াতে, প্রশান্ত মহাসাগরীয় থিয়েটার, যেটাকে বলা হয় প্যাসিফিক থিয়েটার। এবং আরেকটা হয়েছিল আফ্রিকায়, যেটা হচ্ছে আফ্রিকান থিয়েটার। তো প্রত্যেকটা থিয়েটারের যুদ্ধেই কিছু কিছু যুদ্ধ খুব ইম্পর্টেন্ট ছিল, গুরুত্বপূর্ণ যুদ্ধের মধ্যে প্রশান্ত মহাসাগরের যুদ্ধ বিশেষ করে। এটা একটা আঞ্চলিক এলাকা যেটা, যেখানে সমুদ্রের যুদ্ধটা ছিল গুরুত্বপূর্ণ। তো জাহাজে করে নৌ শক্তি প্রদর্শন করে জাপান চেয়েছিল প্রশান্ত মহাসাগরে অবস্থানরত মার্কিন নৌবহরকে ক্ষতি করতে, হারিয়ে দিতে। এই জন্যই এই মিডওয়ে যুদ্ধটা হয়েছিল। আর যুদ্ধে আমরা দেখব আসলে জাপান যেটা চেয়েছিল সেটা হয়নি, আমেরিকানদের কাছে প্রবলভাবে পরাজিত হয়। এবং এই যুদ্ধের হেরে যাওয়ার ফলে মূলত প্রশান্ত মহাসাগরীয় এলাকার যে যুদ্ধ বা প্যাসিফিক থিয়েটারে জাপানের যে ডমিনেন্স সেটা খর্ব হয়। এবং এই প্যাসিফিক থিয়েটারে জাপান অক্ষশক্তির একটা দেশ, মূলত জাপানই ছিল এখানে আধিপত্য নিয়ন্ত্রণকারী। তো এটা হেরে যাওয়াতে আমেরিকার জয়টা সহজ হয়ে যায়। এই থিয়েটারের গতি প্রকৃতি নির্ধারিত হয়েছিল এই মিডওয়ের যুদ্ধে। এই হিসাবে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে এই নৌযুদ্ধের গুরুত্ব খুবই অপরিসীম। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তো এটা আমার ডিজিটাল পাঠশালার একটা শিক্ষামূলক প্রকল্প। তো আজকে আমরা আলোচনা করব মিডওয়ের যুদ্ধ নিয়ে। ইংলিশে এটাকে বলা হয় ব্যাটল ফর মিডওয়ে। আমি আগেই বলেছি যে মিডওয়ের যুদ্ধটা ছিল দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের প্রশান্ত মহাসাগরীয় অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌযুদ্ধ। এটা হয়েছিল 1942 সালের 4 এবং 7 জুনের মধ্যে। জায়গাটা ছিল মিডওয়ে অ্যাটল বলে একটা জায়গা আছে, উপদ্বীপ, ছোট একটা দ্বীপ অ্যাকচুয়ালি। এটা একটা মার্কিন অধ্যুষিত মধ্য প্রশান্ত মহাসাগরের একটা ঘাঁটি, এবং এর কাছাকাছি এই যুদ্ধটি হয় এবং জাপান এখানে হামলা করেছিল। এই এটা হচ্ছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি মিডওয়ে অ্যাটল। খুব বড় জায়গা না, কিন্তু এটা ভূকৌশলগত যে গুরুত্ব এটা অপরিসীম ছিল। এবং এটাকে আমরা যেটা বলি জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ছিল খুব এই জায়গাটা। এই জায়গাটা আধিপত্যকে নিয়ে বিস্তার কে করবে সেটার উপরে যুদ্ধ হয়েছিল। এবং এই যুদ্ধের ফলাফলেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বা প্যাসিফিক থিয়েটারের রেজাল্ট নির্ধারিত হয়েছিল। তো আমরা যদি এখন ওয়ার্ল্ড ম্যাপ দেখি, ওয়ার্ল্ড ম্যাপে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ক্রস দিয়ে আছে, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় একটা এলাকা। এখন মিডওয়ের যুদ্ধ বলতে গেলেই প্রথমে আসে অ্যাডমিরাল চেস্টার নিমিটস এর কথা। নিমিটস ছিলেন মার্কিন নৌবাহিনীর একজন 5 তারকা বিশিষ্ট অ্যাডমিরাল, যিনি দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময় আমেরিকান যে নৌবহর সেটাকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং একটা অসামান্য তার লিডারশিপ ছিল, এবং তার বিচক্ষণতা এবং সেনানায়কের যে ভূমিকা ছিল সেটার জন্যই মূলত প্যাসিফিক থিয়েটার বা প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে মার্কিন আধিপত্য বিস্তার লাভ করতে সক্ষম হয়। তার উল্টো দিকে ছিল শত্রু বাহিনীতে ছিল অ্যাডমিরাল ইয়ামামোতো ইসোরোকু। এই ভদ্রলোক ছিলেন জাপানি একজন অ্যাডমিরাল এবং নেভাল মার্শাল ছিলেন, এবং কম্বাইন্ড ফ্লিটের কমান্ডার ইন চিফ ছিলেন। ইয়ামামোতো আমেরিকাতে ট্রেনিং নেয় একজন নেভাল অফিসার, এবং
খুব দক্ষ এবং সাহসী একজন নৌ অফিসার ছিলেন, জাপানি বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন, খুবই দক্ষ একজন নেতা ছিলেন মূলত। তো ইয়ামামোটোর প্রাথমিক কৌশলগত উদ্বেগ ছিল যে আমেরিকার যে বাহিনী ছিল প্যাসিফিকে সেটাকে নির্মূল করা, এবং এটাকেই উনি সবচেয়ে বড় থ্রেট বা প্রধান বাধা হিসেবে বিবেচনা করেছিলেন প্রশান্ত মহাসাগরীয় অভিযানের ক্ষেত্রে। আমেরিকার ফ্লিটকেই উনি টার্গেট করেছিলেন এবং এটা ধ্বংসের জন্য চেষ্টা করেছিলেন। এখন পার্ল হারবারের যখন অ্যাটাক হয়ে যায়, পার্ল হারবারের অ্যাটাকের মাধ্যমে মূলত আমেরিকাকে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে টেনে আনা হয়, কারণ আমেরিকা তার আগে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বা দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পার্ট ছিল না, আমেরিকা দূরে ছিল, কারণ ইউরোপে যুদ্ধ হচ্ছিল, আমেরিকা 4,000 কিলোমিটার দূরে ছিল। কিন্তু পার্ল হারবারে যখন জাপান অ্যাটাক করে বসে, এরপর আর আমেরিকা যুদ্ধ না জয়েন করে উপায় ছিল না। সো আমেরিকা পার্ল হারবারের আক্রমণ প্রতিশোধ নীতি দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে জয়েন করে, এবং এই পার্ল হারবার আক্রমণের পর মিডওয়ে যে একটা গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ছিল জাপানের টার্গেটের মধ্যে ছিল, পরবর্তী টার্গেট ছিল মিডওয়ে, এবং এটার মধ্যে ওরা 6 মাসের একটা প্রস্তুতি নিয়ে এর আক্রমণ শুরু করে। এখানে আমরা দেখতে পাচ্ছি B-17 ফ্লাইং ফোর্ট্রেস, এই বিমানগুলো মিডওয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এগুলো ছিল মিত্রদলদের B-26 মারাডোর, এরপর হচ্ছে SBD ডন্টলেস, একটু পুরনো টাইপের বিমান FA-43 ওয়াইল্ডক্যাটস, SB-2U ভিন্ডিকেটর, ব্রিউস্টার F-2A-3, TBF অথবা TBM অ্যাভেঞ্জার। তো এই বিমানগুলো এই মিডওয়ে যুদ্ধে অংশ নিয়েছিল। জাপানিদের উদ্দেশ্য ছিল দ্রুতই মার্কিনদের মিডওয়ে রক্ষণভাগকে নষ্ট করে ফেলা, এবং মিডওয়ে অ্যাটলের দুটি ছোট দ্বীপকে আক্রমণ করে সেখানে হামলা করবে এবং সেটাকে দখল করবে, করে সেটাকে আবার তাদের নিজস্ব বিমান ঘাঁটি হিসেবে স্থাপন করেছিল তাদের এই আক্রমণের মূল উদ্দেশ্য। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় যে যদিও জাপান অ্যাটাক করতে চেয়েছিল, বাট তারা জানতো যে আমেরিকানদের বুদ্ধিমত্তা অত্যন্ত উচ্চতর এবং আমেরিকানরা এটা ডিফেন্ড করবে। যুদ্ধ জাহাজ প্রস্তুত ছিল মিডওয়েতে, এবং মিডওয়ে অ্যাটলে জাপানিজদের জন্য অপেক্ষা করছিল। ইনফ্যাক্ট এটা একটা ট্র্যাপের মতোই ছিল, জাপানিজরা বুঝতে পারেনি যে আমেরিকা পার্ল হারবার অ্যাটাকের পরে ওরা অ্যালার্ট হয়ে গিয়েছিল। কিন্তু জাপান ভেবেছিল পার্ল হারবারে যেরকম আমেরিকানদেরকে অবলীলে ধ্বংস করে দিয়েছে, এইভাবে করে আবার মিডওয়েতেও ধ্বংস করতে পারবে। সো এরকম একটা অবস্থার প্রেক্ষিতে মিডওয়ে সংগঠিত হয়েছিল। এখন দেখা যাক, জাপানি নৌবহরে 5টি বাহিনী ছিল, এটা একটা ছিল ফরওয়ার্ড টহল, এর পার্ট ছিল বিমান বাহিনী, আক্রমণকারী শক্তিও ছিল, যুদ্ধ জাহাজ ছিল, ডাইভার্সন ফোর্স ছিল। এরকম 5টা বাহিনী নিয়ে জাপানিজ নৌবহর রণসাজে সজ্জিত হয়ে গিয়েছিল মিডওয়েতে অ্যাটাক করার জন্য। এবং এখানে 3টি বিমানবাহী রণতরী ছিল মিডওয়েতে আমেরিকানদের। মিডওয়েতে দ্বীপে ছিল 111 জন যোদ্ধা, বোমারু বিমান ছিল, এবং এটি ডুববে না এমন স্থির একটি এয়ারক্রাফট ক্যারিয়ার মতো একটা অবস্থান ছিল।
তো মিডওয়ে যুদ্ধটা আসলে হয়েছিল একটা 10 মিনিটের যুদ্ধ। জাপান অ্যাটাক করেছিল এবং তারা এই অ্যাটাক এসে পার্ল হারবারের মতো সাকসেসফুল হয়নি, উল্টো তাদের যে নেভাল ফোর্স ছিল সেটা ধ্বংসপ্রাপ্ত হয় এবং আমেরিকানরা পাল্টা আক্রমণের মাধ্যমে মিডওয়ে তো তাদের দখল রাখেই উল্টো জাপানিজ যে ফোর্সটি এসেছিল তাকে পরাজিত করতে সক্ষম হয়। বাট এই 10 মিনিটের যুদ্ধে প্রশান্ত মহাসাগরীয় থিয়েটারের গতি প্রকৃতি নির্ধারণ হয়েছিল। এই জন্য ইতিহাসে মিডওয়ের যুদ্ধটা অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। মিডওয়ের যুদ্ধে যদি জাপান জিতে যেত তাহলে কিন্তু এশীয় প্রশান্ত মহাসাগরের অঞ্চলে জাপান আরও আধিপত্য লাভ করতো, আধিপত্য বিস্তার করতো। জাপান চেয়েছিল চীন পুরোটা দখল করতে, আমাদের সাবকন্টিনেন্টও দখল হয়ে যেত। তো যাক, আমেরিকান নেভাল ফোর্সের কাছে হেরে গিয়ে জাপানের সেই জয়যাত্রা ব্যাহত এবং আলটিমেটলি জাপান এই মিডওয়ের যুদ্ধ থেকে তাদের পরাজয়ের সূত্রপাত হয়। এই জন্য মিডওয়ের যুদ্ধটা সমরবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ, এবং এই যুদ্ধে পরাজিত হয়ে জাপান আলটিমেটলি দ্বিতীয় বিশ্বমহাযুদ্ধে পরাজিত হয়েছিল। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমরা ভবিষ্যতে আবার কোনো একটা বাংলা লেসন ইতিহাসে, এবং সেটা যুদ্ধ হতে পারে, জিওপলিটিক্স হতে পারে, এরকম ভিডিওতে আপনাদেরকে ভবিষ্যতে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকে আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ।